প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুভাষচন্দ্র কর, সহকারী শিক্ষক মুষ্টি মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের আজ দশম শ্রেণী হতে বিষয় গণিত অধ্যায় 13.2 এই অধ্যায় থেকে আমি কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে গাণিতিক সমস্যাটা হচ্ছে 1/√2 - 1 প্লাস √2 - 30 কোন পদ 16√2। অর্থাৎ আমরা বুঝতে হবে এটা কোন ধারার অঙ্ক। এখন এটা বুঝতে হলে আমার আগে এখানে ক্যালকুলেশন করতে হবে। যদি আমি তৃতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি, তখন দেখা যাবে যে এদের বিয়োগফল সমান হবে না। কিন্তু আমরা যদি এটা ভাগ করি, অর্থাৎ তৃতীয় পদ থেকে প্রথম পদ ভাগ এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করি, তখন দেখা যাবে যে ভাগফলগুলো সমান হবে। অর্থাৎ যে ধারার ভাগফলগুলো সমান হয় ওইটা গুণোত্তর ধারা। অর্থাৎ আমাদের বুঝতে হবে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারা কোন পদ 16√2 এটা বের করতে হবে। তাহলে এখানে ধারাটি প্রথম পদ কে সমান 1/√2 সাধারণ অনুপাত আর সমান আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, অর্থাৎ -1/√2। এখন -1 গুণ √2/1 অর্থাৎ -√2 হয়। ধারাটি কোন পদ 16√2 আমরা ধরে নিই ধারাটি এন তম পদ সমান 16√2। অর্থাৎ আমাদের এখানে এন এর মানটা বের করতে হবে, এন সমান হট এন এর মানটা বের করতে হবে। এন এর মান কত? এখন এন এর মান বের করতে হলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এন তম পদ সমান √(a^2)n-1, √(a^2)n-1। এইখান থেকে আমাদের এই এন তম পদের সূত্র দিয়েই আমাদের এন এর মানটা বের করতে হবে। এখন এন তম পদের মান দেওয়া আছে 16√2 সমান, এখানে এর মান দেওয়া আছে 1/√2 গুণ, আর এর মধ্যে আছে -√2 n^(n-1). এখন আমরা যদি এখানে এই √2 দিয়ে এই 16√2 সম্পর্ক গুণ যদি করি, তাহলে এখানে 16 এই √2 এই √2 গুণ করলে হবে 2, তাহলে 16 গুণ 2 করলে হবে 32 সমান থাকবে -√2(n-1). অর্থাৎ 32 = -√2(n-1). এখন আমরা এটা ঘুরাই লিখি -√2(n-1), আর 32 লেখা যায় 2^5। এখন আমাদের সূচকের নিয়ম অনুসারে আমাদের এখানে বেসটাকে এই বেস আর এই বেস একই বানাতে হবে, অর্থাৎ উভয় পক্ষে বেস বেস ক্যান্সেল করতে হবে। এইখানে -√2 আছে এবং এখানে 2/5 দিচ্ছি। এখন এই 2 কে আবার লেখা যায় -√2(n-1) সমান -√2(2)^5। অর্থাৎ এখানে 2 কে লেখা যায় -√2(2)^2, কারণ কি -2 বলে প্লাস হয়ে যায় আর রুটের স্কোয়ারে কেটে গেলে 2 থাকে, অর্থাৎ 2 লেখা যায় -√2(2)^2। তাহলে এখানে -√2(n-1) তোমার এইখানে লেখা যাবে -√2(5)/10, এই পাওয়ার এই পাওয়ার গুণ করে 10 হবে। এখন উভয় পক্ষ থেকে এবার এই বেস ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ n-1 = 10, অর্থাৎ
অর্থাৎ এইচ ওয়ান ইলেভেন এই মাইনাস ওয়ান বুঝে গেলে প্লাস ওয়ান হবে তাহলে দশ এক এগারো হবে অর্থাৎ আমরা এন এর মান পেয়ে গেছি এখন এন এর মানটি কিন্তু বসাই অর্থাৎ এগারোতম পদ হবে ষোলো রুট ওভার টু অর্থাৎ কি হবে এগারোতম পদ এগারোতম পদ হবে ষোলো রুট ওভার টু অঙ্কের সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থী কিন্তু এইরকম অনেক আরো অনেক অঙ্ক আছে তোমরা এই অঙ্কটা বুঝলে পরবর্তীতে আরো প্রত্যেকটা অঙ্ক বাড়ি করে প্র্যাকটিস করবে সকলকে ধন্যবাদ।